বানাম হচ্ছে কম, তো এখন যদি উইন্টার চলে এসছে তো উইন্টারে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি রাফ হয়ে যায়, তো তো আমারও হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে এখন থেকে যদি স্কিনে টেকেটা করা যায় তো অত বেশি স্কিনে ড্যামেজ হবে না। তো আজকে আমি বেছে নিলাম, যেহেতু আমি সবসময় চেষ্টা করি যে হোম মেড ইনগ্রিডিয়েন্টস দিয়ে করতে, তো আজকে কিছু বেশিক্ষণ হবে না, তো আমি তাই বেছে নিলাম যে পাপাইয়া বেছে নিচ্ছি। আর এখন উইন্টার যেহেতু অরেঞ্জ খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো আর সাথে আমি একটু রাইস পাউডার, আর পাপাইয়া আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এই তো, তো আমি এখন কীভাবে কী করি পেশেন্টটা ছোটোখাটোভাবে মানে নিজে কীভাবে করি এটা আমি আজকে আপনার সাথে শেয়ার করবো। তো আমি এখন রেডি করি আমার প্যাকটা, আর আপনারা কী করবেন কেয়ার রুটিনটা, যেটা আমি আগে অনেকবার অ্যাপ্লাই করছি, আমি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি। তো আমি স্টার্ট করি। চুলটা খুব ভালো করে আটকিয়ে দিই যাতে করতে সুবিধা। তো এই যে এটা হচ্ছে পাপায়া পেঁপে, তো আমি এখন এই যে হচ্ছে রাইস পাউডার, হ্যাঁ এটার মধ্যে আমি এখন এটা লাগাবো, জাস্ট এরকম করে ড্যাপ ড্যাপ করে লাগাবো। তারপর স্কিনের মধ্যে হালকা হালকা করে মাসাজ করবো, এমনভাবে মাসাজ করবো যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, কারণ আমাদের স্কিনের জন্য ব্লাড সার্কুলেশনটা যে কত ইম্পর্টেন্ট এটা আমরা জানি। কারণ অনেক সময় হচ্ছে ব্লাড সার্কুলেশন যদি না হয় তখন পোর্টসগুলো স্টক হয়ে যায়, সে তখন কিন্তু আমাদের পিম্পলসটা অনেক বেশি বেড়ে যায়। আর পাপায়ার অনেক কিছু আছে, এখন আজকাল ফেস ওয়াশ আছে, আর হচ্ছে সুতিং জেল তো আছে, তারপর শীত মাস্ক ক্রিম, মানে পাপায়ার শুধু কোনো এত ভালো তাই এটার এটা দিয়ে মানে অনেক কিছুই বিউটি প্রোডাক্ট আছে। আমি যাই নিজের থেকে করে উঠছে, বেশি ঘষামুখি করা যাবে না, আর বেশি ঘষামুখি করলে কিন্তু স্কিনের কোনো প্রবলেম হবে। পাপায়া যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনার পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে পাপায়া, তারপর হচ্ছে আপনার পিম্পলস রিমুভ করতে হেল্প করে, তারপর হচ্ছে এন্টি এজিংয়ের কাজ করে, পোর্স টাইটেনিং করে, তারপর হচ্ছে স্কিনকে ময়েশ্চার করে, টক্সিনটা দূর করে, আমাদের স্কিনে টক্সিন থাকে রিমুভ করতে হেল্প করে, আর স্কিনকে তো ব্রাইটেনিং করে, এটা ইনস্ট্যান্ট ন্যাচারালভাবে কি পরিমাণ যে ব্রাইটেনিং করে এটা আসলে আমি নিজে অ্যাপ্লাই করছি, আমি শুনছি বা আমি নিজে অ্যাপ্লাই করে দিয়েছি, বুঝতে পারছি। তো এটা আমি এটা ফ্যান হয়ে গেছি। এই যে আমি যে এখানে রাইস পাউডার নিচ্ছে হালকা হালকা করে করতেছি, আমার কিন্তু এই ব্ল্যাক হেডগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে, আমার কিন্তু যখন ব্ল্যাক হেডস নাই কিন্তু ব্ল্যাক হেড করছিল, তো ওইগুলো কিন্তু উঠে যাচ্ছে। এইভাবে আমি মাসাজ করবো প্রায় হালকা হালকা করে, যেহেতু করতেছি 5 মিনিটসের মধ্যে, আমি কিন্তু খুব ঘষতেছি না, এটা চাইলে আমরা গলায় হাতে সবখানে অ্যাপ্লাই করতে পারবো। আমি কিন্তু এটা ফেলে দিব না, এটা আমি আবার সেকেন্ড স্টেপে ম্যাশ করে জাস্ট স্কিনে অ্যাপ্লাই করে দেবো। তো আমি এখন ফেসটা ওয়াশ করবো। আমি এখন ক্লিন করে
ন্যাচারাল ব্রাইটেনিং দেয়, এটা আমার ফেসটা ওয়াশ করতে দিচ্ছে। কি পরিমাণ ফ্রেশ রাখতে এই যে পেপারটা আমি স্কিনে লাগাচ্ছিলাম একটু আগে, ওটাই আমি একটু জাস্ট ম্যাশ ম্যাশ করে এখানে দিলাম। আর সাথে আমি অ্যাড করবো ভিটামিন সি। ভিটামিন সি এর স্কিনের জন্য অনেক বেশি ভালো, তবে যাদের ভিটামিন সি দিয়ে স্কিনের অনেক বেশি র্যাশ হয়ে যায়, অনেকে সুইট করে না, সো ওদের স্কিন থেকে পাবে না। তবে এটা আমার মনে হয় সামার স্কিনে মোটামুটি যায়, তো যাদের ভিটামিন সি দেখতে প্রবলেম হয় স্কিনে তারা ব্যবহার করতে যাবে। ভিটামিন সি স্কিনের কিন্তু ব্রাইটেনিং হেল্প করে, তো আমি একটু ব্রাশটা দিয়ে দিছি। এখন কিন্তু কোনো মাসাজ হবে না, জাস্ট স্কিনে 10 মিনিট রেখে আমি ওয়াশ করে দেবো। জাস্ট এখানে আমি যে ভিটামিন সি দিছি, মানে অরেঞ্জ জুস দিছি, এটার স্কিনে আরো ইনস্ট্যান্ট ব্রাইটেনিং প্লাস হচ্ছে স্কিনের যে মানে টক্সিন থাকে এগুলো করতে হেল্প করে, ট্যান দূর করবে। অনেকে অনেকে অনেক সময় সানবার্ন থাকে, তো অনেক সময় রান্না করলে কিন্তু অনেক সানবার্নের মতো পড়ে, তো ওগুলো রিমুভ করতে হেল্প করবে। তো মোটামুটি লাগানো শেষ, আমি জাস্ট 10 মিনিটস পর ফিরে আসছি। আর আপনারা কি করবেন, আপনাদের সাথে তো এটাই ছিল আমার ভিডিও আজকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।